আনিচ্ছা সাংজ্ঞা আনিমিত্তাঞ্চা অনিত্য সংজ্ঞাকেও তুমি ভাবনা করো। মানুষায়াম কোকে থাকো না শরীরের ভিতরে, তোমার যে মান জিনিসটা আছে, এখানে মান বলতে অহংকারকে বোঝায়, সে নিজেকে আমি খুব সুন্দরী এই মনে করতো সবসময়, আমার মতো সুন্দর নাই, পরমবুদ্ধ সুন্দরীদের পছন্দ করে না তাই পরমবুদ্ধের কাছে যাবো না, এই যে একটা অহংকার বলছে তুমি সে অহংকার ত্যাগ করো ক্ষমা। যদি তোমার সে অহংকার আমি সুন্দর আমি সুন্দর এই অহংকার যদি ত্যাগ করতে পারো, আমি রাজের রাজার অগ্রমহিষী এই যে একটা অহংকার করার মতো এটা যদি তুমি ত্যাগ করতে পারো, তাহলে তোমার অন্যান্য ক্লেশ আগুন সবই স্তিমিত হয়ে যাবে, সবই লুপ্ত হয়ে যাবে, কিছুই থাকবে না। তাই তুমি সেভাবেই অনিত্য সংজ্ঞা ভাবনা করো। মাকড়সা যেমন মাকড়সার জাল নিজের শরীর থেকে বের করে, অথচ সেই মাকড়সার জালেই তাকে চলাফেরা করতে হবে, মাকড়সার জালকে অনুসরণ তাকে করতে হবে। তদ্রূপ ভাবে আমাদের শরীর থেকে উৎপন্ন সেই যে রাগ, আমাদের শরীরে উৎপন্ন যে ক্লেশ তৃষ্ণা, তার পিছনেই আমাদেরকে চলতে হয়, তাকে অনুসরণ করতে হয়, ঠিক না? আমরা যে প্রত্যেক দিন বিভিন্ন কাজ করি, কিসের জন্য কাজ করতেছি? আমার মনকে তুষ্ট করার জন্য, আমি এই চাই, যত কিছু চাই তা কিছু করতেছি, যা চাই চাওয়া মানে সব রাগ সব ক্লেশ সব তৃষ্ণা। ভগবান বুদ্ধ বললেন এই সকল ক্লেশ তৃষ্ণাকে তুমি ক্ষয় করো, পরিত্যাগ করো, এভাবেই তুমি চেষ্টা করো, তুমি সেভাবেই আচরণ করো। ঈদ হকরা যতরা যে নাগো এই দেশনা শুনতেছিলেন, শুনতে শুনতে তার মনে জ্ঞান উৎপন্ন হয়েছিল। অতীতে অতীতে যে পূর্ণ সম্ভার আজকেই পরিপূর্ণ হওয়ার সময়, তাই অতীতে পূর্ণ সম্ভার পারমি আজকে পরিপূর্ণ হতে চলেছে, তাই ভগবানের প্রত্যেকটা কথা তার অন্তরে প্রবেশ করেছে, সাথে তার জ্ঞান উৎপন্ন হয়েছে। জ্ঞান উৎপন্ন হতে 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 তিনি ওখানে বসেই শ্রোতাপত্তি মার্গফল লাভ করলেন, শ্রোতাপত্তি মার্গফল থেকে সকৃতগামী, সকৃতগামী থেকে অনাগামী, অনাগামী থেকে তিনি এই গৃহী অবস্থায় অরহত্ব মার্গফল লাভ করলেন। এবং কপাল আশ্চর্য মার্গফল লাভ করার পরে ভগবানকে এইভাবে বর্ণনা করলেন, নমোতে সর্বতস্মি নমোতে করুণাকর নমোতে তিন্ন সংসার নমোতে অবতার দাদা, আমি বন্দনা করছি নমস্কার করছি হে ভগবান, করুণার আধার সেই ভগবানকে আমি বন্দনা করছি, সংসার নামক এই ওয়াটা দুঃখ থেকে মুক্ত সেই ভগবানকে আমি বন্দনা করছি, দেবতা মনুষ্য ব্রহ্মাদেরকে নির্বাণ অমৃত রাজ্যে যিনি পৌঁছে দিচ্ছেন সেই ভগবানকে আমি বন্দনা করছি। আমি এতদিন ধরে বড় অতুলনীয় অপূরণীয় আমি আমার ক্ষতি হয়ে গেছে, ভগবানকে আমি দেখতে পর্যন্ত আসি নাই, এই ভুল থেকে আমাকে ক্ষমা করুন, ভগবান আপনি আমাকে উদ্ধার করুন, এই প্রার্থনা তিনি করলেন। অরন্ত মার্গফল লাভ করার পরে ক্ষেমাথিনী তার আয়ু সংস্কার দেখলেন, তিনি দেখে কি বুঝলেন, আমাকে দুইটার মধ্যে একটা বেছে নিতে হবে, হয় আমাকে প্রবজ্জিত জীবন ভিক্ষুণী, নতুবা আমার আজকেই মৃত্যু নির্বাণ লাভ, না আর দেরি করতে নাই, আমাকে আজকেই ভিক্ষুণী হতে হবে। তার মানে যদি গৃহী অর্হত্ব মার্গফল লাভ করে
ওই দিনই তাকে নির্বাণ পেতে হয়, মানে মরতে হয়, ভোর হওয়ার আগে। আজকে ধরেন আমি এই সময় হয় না মরণ, ভোর হওয়ার আগে মানে এই পাঁচটার আগেই আমাকে, পাঁচটা তো আলো দেখা যায়, আলো দেখা যাওয়ার আগেই আমাকে নির্বাণ পেতে হবে, এটা হচ্ছে নিয়ম। তাই হয় ভিক্ষুণী হতে হবে, না হয় তাকে নির্বাণ পেতে হবে, না আমি আমার আয়ু যত তত থাকবো, তাই ভিক্ষুণী হব। এই স্থির সিদ্ধান্ত নিয়ে বুদ্ধকে বন্দনা করে তাড়াতাড়ি প্রাসাদে ফিরে গেলেন। রাজা বিম্বিসার খুব আনন্দিত, স্ত্রীর আগমন দেখে তিনি খুব উল্লাসিত। আজকে আমার স্ত্রী মুখমণ্ডল আলোতে উদ্ভাসিত, যেন যেন মুখ দিয়ে আলো বেরোচ্ছে, আগের চাইতে তাকে শতগুণ হাজার গুণ সুন্দর মনে হচ্ছে। আ বুদ্ধের দর্শন কত মঙ্গল, বুদ্ধের দর্শন কত কল্যাণকর, আমার স্ত্রী আজকে বুদ্ধকে দর্শন করেছে, খুব খুশি। কিন্তু তিনি জানেন না যে তার স্ত্রী অনাথ হয়ে গেছে, জানেন না। এসে বলছে, স্ত্রী ডার্লিং ধরেন না বাংলায় আর কি, আজকাল তো ডার্লিং ফার্লিং ডাকে, তখন কি কাটলে বই তত লিখে নাই, তবে এখানে লিখছে যে ওই শামা এরকম বলে আর কি, তাও ডার্লিং টাকার মতো। তুমি বুদ্ধের কাছে গেছিলা তো? তখন সে বলল যে মহারাজ, আপনারা যে বুদ্ধকে দর্শন করেন সেটা তত উপকার আপনাদের হয় নাই, যা আমার হয়েছে, আমার বুদ্ধের দর্শন মহা উপকার হয়েছে। অর্থাৎ রাজা বিম্বিসার প্রত্যেক দিন তো যায় বুদ্ধের কাছে, তত অরথ হয় নাই, তাই আপনাদের বুদ্ধ দর্শন তত উপকার নাই, তত ফল ফল হয় নাই, আমার এই একবার বুদ্ধ দর্শন মহা উপকার হয়েছে, অতরণীয় উপকার হয়েছে, মানে আমি অরথ হয়ে গেছি। তখন তিনি তার অরথ মার্গফল লাভের কথা স্বামীকে বললেন, বলার বললেন, স্বামী অনুমতি দাও, এবার আমি ভিক্ষুণী হয়ে যাব। আপনাকে যদি বলে নতুন বিবাহিত কোন স্ত্রী যদি কাকে বলে নতুন জামাইকে আমি ভিক্ষুণী হব, কি বলবে? ফল হইল না বলবে, বলবে আমাদের দেশে এরকম বলবে, এই যে ছেলে মেয়েকে প্রথম শ্রমণ বানাতে দেয় না, 7 দিন যে মিছিল হবে তাও তো হয়ে দিতে না অনেক মা বাবা, আমার মেয়ে ভিক্ষুণী হয়ে যাবে, মিছিল হয়ে যাবে, আমার ছেলে শ্রমণ ভিক্ষু হয়ে যাবে, আর যদি লুথক না হয়, মনে আছে আপনার বৌদির কথা, সৌমেন, সৌমেন না ওনার বড় ভাইয়ের ছেলে সৌমেন, তখন ক্লাস 7-8 পড়ে, তাই না? আমার কাছে আসছে ভান্তে, আমার খুব ভিক্ষু হইতে ইচ্ছে না, ভান্তে দিতে তো কি ভান্তে হবে তুমি, হে এগুলো বলবেন তার বাবা তার মা, না না ভান্তে ও ভান্তে হবে না ভান্তে। তাই বললো, আপনি এরকম করেন কেন? তার বুদ্ধি আছে, ভান্তে ভিক্ষু হবে না কি এগুলো বল, এগুলো বলো কেন তুমি, তার ছেলেকে মানা করতেছে। আমি বললাম, আপনি এরকম বলেন কেন, আপনার ছেলে এখন ক্লাস 7-8 ছোট, কিছু বুঝে না, বলতেছে যে একটু বড় যখন হবে, জোয়ান হবে, তখন চোখে রঙিন দেখবে, তখন সে আমার কাছে আসবে না, কেন লজ্জায়, এই যে বিকো হবো বলছিল, আসলে আমি বলবো হ্যাঁ তুই বিকো কখন হবে, বললে তখন বিপদে পড়বে, আসবে না, আপনি খেয়াল করে দেখবেন, কথা ঠিক আছে নাকি? এখন তার বুদ্ধি আসলে বলে, আমি বলছিলাম যে মনে আছে নাকি, এখন তো কোথায় বিকো হবে, এ তো এখন কয়টা ছেলে নিয়ে পাইছি, একটা ছেলে পাইছি, তো এখন প্রফেসর অঙ্ক 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 প্রফেসর রাঙামাটি কলেজ থেকে আমি কোথায় আসছে, চিলিগঙ্গে আসছে, কোথায়, এটা নিয়ম। তাই মা বাপ একমাত্র ছেলে একমাত্র মেয়েকে যেমন ভিক্ষু শ্রমণ হইতে দিতে চায় না, আর স্বামী এত সুন্দর একটা বউকে ভিক্ষু হয়ে যাবে বললে কেমন হবে, কোনোদিন রাজি হবে না। কিন্তু বিষয় তিনি হৃতশ্রোতাপন্ন, তাই তিনি আনন্দিত হলেন, খুব আনন্দিত হলেন, আনন্দিত হয়ে তিনি সোনার পালকি তৈরি করলেন, রাজা তো আছে সোনার পালকি, এবং অনেক সৈন্য সামন্ত মন্ত্রী পরিষদকে নিয়ে 1000 ভিক্ষুণীর মাঝখানে তাকে ভিক্ষুণী প্রবঞ্চনা দিলেন। ক্ষেমা মহারানী থেকে পরিবর্তিত হয়ে হল ক্ষেমা থেরি। বিলবন থেকে রাজ
শ্রাবস্তী জেতবন বিহারে চলে গেলেন, তখন সবার সামনে ক্ষেমা থেরিকে ডেকে পরিচয় করিয়ে দিলেন সবার সামনে, এই ক্ষেমা থেরি আমার ভিক্ষুণীর মধ্যে জ্ঞানে তিনি সর্বশ্রেষ্ঠ। এই কথাটা ভগবান পালিতে বললেন, এটা দত্তাং এটা তাক্কাং ভিক্ষুয়ে মামা সাবিকানাং মহাপাঞ্জানাং ভিক্ষুণীনাং ইয়াদিদাং ক্ষেমা, অর্থাৎ আমার ভিক্ষুণীদের মধ্যে জ্ঞানে সর্বশ্রেষ্ঠ। এই ধাম এই ক্ষেমা থেকে সেই পূর্বে যে প্রার্থনা করেছিল আজকে তার পরিপূর্ণতা প্রাপ্ত হয়েছে। তিনি এভাবেই তার সর্বশেষ গন্তব্যে পৌঁছেছিলেন। তাদের জীবনী থেকে আমাদের অনেক শিখতে হবে। এরকম হইতে চাইনি, অনেকে আসেনি, সবাই হইতে চাইবে, হইতে চাইলে তাদের মতোই দানশীল ভাবনা করতে হবে, অন্যের চাইতে বেশি করতে হবে। অন্যের মতো করলে অন্যের চাইতে বেশি উপরে উঠতে হবে না, উঠতে পারবে না। অন্যের চাইতে বেশি বেশি করলেই অন্যের চাইতে বেশি বেশি উপরে উঠতে পারবেন। তাই আমি আজকে এই জীবনী থেকে শিক্ষা নেওয়ার জন্য সবাইকে আমি উপদেশ দিচ্ছি, আশীর্বাদ করছি, তাদের মতো পারিবার হয়ে আপনারাও মহাপুণ্য সঞ্চয় করে নির্বাণ দর্শন করতে সক্ষম হন। এই আশীর্বাদ।